সম্মানিত মসজিদের মুসল্লি, সূরা ইখলাস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াযু আহাদুকুম মা ইকরা লাইলাতান সুলসাল কোরআনে, আচ্ছা তোমাদের কোনো ব্যক্তি এক রাতে কোরআনের তিন ভাগ পড়তে গিয়ে অক্ষম, কোরআনের তিন ভাগের এক ভাগ পড়তে গিয়ে অক্ষম, আচ্ছা তোমাদের কোনো ব্যক্তি এক রাতে সূরা কোরআনের তিন ভাগের এক ভাগ পড়তে গিয়ে অক্ষম, কাইফা ইকরাউ সুলসাল কোরআনে, আল্লাহ রাসূল মানুষ তিন ভাগের এক ভাগ কীভাবে পড়তে পারে, এক রাতে কি আর তিন ভাগের এক ভাগ পড়া যায়, তিন দিনে সর্বনিম্নে কোরআন মাজিদ পড়তে বলেছেন আপনি, সেটা ২৪ ঘন্টা সমান ৩২৪, তার নাম তিন দিন তিন রাত, সেখানে এক রাতের কেমনে হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সূরাতুল ইখলাসে তাদিল সুলসাল কোরআনে, সূরা ইখলাস একাই কোরআন মাজিদের তিন ভাগের এক ভাগ। উকবা বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরাতুল ইখলাস তাদিল সূরা সুলসাল কোরআনে ও সূরাতুল কাফিরুন তাদিল রুবাল কোরআনে। পৃথিবীর মানুষের মনে রাখা ভালো হবে, সূরা ইখলাস হচ্ছে কোরআনের তিন ভাগের এক ভাগ আর সূরা কাফেরুন হচ্ছে কোরআনের চার ভাগের এক ভাগ, সূরা ইখলাস হচ্ছে কোরআনের তিন ভাগের এক ভাগ আর সূরা কাফেরুন হচ্ছে কোরআনের চার ভাগের এক ভাগ। সূরা কাফেরুন কুলিয়াল কাফেরুন লাবদ মাতা বদুন, এই সূরা পড়লে চারবার পড়লে একবার কোরআন মাজিদ পড়া, চারবার পড়লে প্রতি চারবার একবার, প্রতি চারবার একবার, প্রতি চারবার একবার, প্রতি তিনবার একবার, প্রতি তিনবার একবার, প্রতি তিনবার একবার, একথা আমি বলিনি, একথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারিয়াতান, একটি দল সৈন্য দল আল্লাহর নবী পাঠিয়েছিলেন যুদ্ধের জন্য, ইয়াকরাউ ইমামাহুম ফি সালাতিহিম তো ওদের ইমাম যতবার কোরআন মাজিদ পড়তো সলাতে ততবার শেষে ইখলাস পড়তো, যতবার কোরআন মাজিদ পড়তো কোরআন সলাতে ততবার শেষে সূরা ইখলাস পড়তো, জাকারুল দালিকা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওরা ফিরে আসলে বিষয়টি তারা রাসূলের কাছে অভিযোগ করলো, আল্লাহ নবী আপনি যাকে আমাদের নেতা করে দিয়েছেন ইমাম হিসাবে ও খালি সূরা ইখলাস পড়ে, খালি এক সূরা ইখলাস পড়ে, একবার প্রথমে পড়ে একবার শেষে পড়ে, তখন আল্লাহ রাসূল বলছেন ফাসালুহু লামিয়াসনাউ দালিকা, তোমরা তাকে জিজ্ঞাসা করো কেন ও পড়ে, ফাসালুহু তখন সবাই মিলে তাকে জিজ্ঞাসা করলো আচ্ছা আপনি কেন এরকম করেন, তখন উত্তর বলছে ইন্না হাজিহি সিফাতুর রহমানে, সূরা ইখলাস হচ্ছে রহমানের সিফাত, সূরা ইখলাস হচ্ছে রহমানের সিফাত, ওয়া উহিব্বু সূরাতাল ইখলাসে, আমি এই কারণে সূরা ইখলাসকে ভালোবাসি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুব্বুকা ইয়াহা আল্লাহ তাআলা, তুমি সূরা ইখলাস ভালোবাসো এই জন্য তোমাকে আল্লাহ ভালোবাসেন, তুমি সূরা ইখলাস ভালোবাসো এই জন্য তোমাকে আল্লাহ ভালোবাসেন, তুমি সূরা ইখলাস ভালোবাসো এই জন্য তোমাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। কাল রাজুলুন অফিরে আয়াতেন, কাল রাজুলুন একটা লোক বলছে আনা উহিব্বু সূরাতাল ইখলাসে, আমি সূরা ইখলাসকে ভালোবাসি, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুব্বুকা ইদখুলুল্লাহু জান্নাতাকা, তোমার ভালোবাসায় আল্লাহ তোমাকে জান্নাতে দিয়ে দিবেন, তোমার ভালোবাসায় আল্লাহ তোমাকে জান্নাতে দিয়ে দিবেন, সূরা ইখলাস। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনা আসিরু মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল জুহফাতিল আবওয়ায়ে, আমি একদা রাসূলের সাথে হাঁটছিলাম জুহফা এবং আবওয়া নামক দুই জায়গার মাঝে, আমি একবার হাঁটছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আপনার গুলিস্তান আর বংশালের মাঝে, এইটা কিন্তু ওখানে নেই, দুইটার নাম আমরা আমি রাসূলের সাথে এই দুইটা জায়গার মাঝে হাঁটছিলাম, ফাতাগায়াসাতনা আয়াত আয়গাশিয়াতনা,
রিহুন লাইলাতুন মুজলিমাতুন শাদিদাতুন, হঠাৎ করে এমন ঝড় বৃষ্টি আমাদেরকে ঘেরলো, আর একবারে খুব অন্ধকার, ঘোর অন্ধকার আমাদেরকে ঘেরে নিল, ঘোর অন্ধকার আমাদেরকে ঘেরে নিল। ফজাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাওয়াদ্দু বিল মুআওয়াজাতাইনি, দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফালাকার সূরা নাস পড়ছেন, দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফালাকার সূরা নাস পড়ছেন। তখন তারপর আমাকে বলছেন উকবা তাওয়াদ সূরাত আল ফালাক ও সূরাত আন নাস, উকবা সূরা ফালাক আর সূরা নাস পড়ো। মা তাওয়াদা মুতাবিজুন বিমিসলিহিমা, পৃথিবীতে এমন কোন মানুষ নেই যে পড়বে সূরা ফালাক আর সূরা নাস, তার মতো পৃথিবীতে আর কেউ হবে। যত মাধ্যম দিয়ে মানুষ বিপদ থেকে বাঁচতে চায়, তার সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের বিরল মাধ্যম হচ্ছে সূরা ফালাক আর সূরা নাস। পৃথিবীতে সবচেয়ে ব্যতিক্রম মাধ্যম হচ্ছে বিপদ থেকে বাঁচার জন্য সূরা ফালাক আর সূরা নাস। আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজনা ফি লাইলাতিন মুতিরাতিন ও শাদিদাতিন মুজলিমাতিন, আমরা একদা বের হলাম খুব অন্ধক রাতে, বৃষ্টির রাতে, খুব অন্ধকারে, ঘাটা টোপ অন্ধকার, ঘোর অন্ধকার আর খুব বৃষ্টি, বের হলাম আমরা। নাতলুবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আমরা আল্লাহ রাসূলকে খুঁজছি, ফাদ রাখনা হো, তাকে পেয়ে গেলাম। তিনি আমাদেরকে বলছেন কুল্লু, তা বলছে মা কুল্লু, বলতে বলছেন মানে কি বলবো, বলো কি বলবো, বলে কুল কুল আল্লাহাত আল মুআওয়াজাতাইনি, পড়ো সূরা ইখলাস, পড়ো সূরা ফালাক আর নাস, হেইনা তুসবে ও হেইনা তুমসি, যতবার সকাল করো যতবার সন্ধ্যা করো, যতবার সকাল করো যতবার সন্ধ্যা করো, এক ফিকামিন গুলো সাইন, যে কোনো সমস্যা থেকে বেঁচে যাওয়া, যে কোনো সমস্যা, পৃথিবীর যে কোনো সমস্যা থেকে বেঁচে যাওয়া, পড়ো সূরা ইখলাস, পড়ো সূরা ফালাক, পড়ো সূরা নাস, প্রত্যেক সকালে প্রত্যেক সন্ধ্যায়, প্রত্যেক সকালে প্রত্যেক সন্ধ্যায় পড়ো সূরা ইখলাস, পড়ো সূরা ফালাক, পড়ো সূরা নাস। আর এটাই অন্য বর্ণনায় এসেছে, সলাতের পরে পড়ো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেইনামা ইয়াবিলাল ফিরাশেহি, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিছানে শুইতে যেতেন, যখনই তিনি বিছানে শুইতে যেতেন, ফাজামা কাফায়ে, তিনি তার হাত দুটিকে জমা করতেন, তিনি হাত দুটিকে জমা করতেন, ও ইয়াম ফুকু ফিহিমা, আর দুইটি হাতে ফোঁক মারতেন, দুইটি হাতে ফোঁক মারতেন, ওয়াকরাউ ফিহিমা আল মুআওয়াজাতাইনি, আর এই দুইটি হাতের উপরে পড়তেন সূরা ফালাক সূরা নাস, এই দুইটি হাতের উপরে পড়তেন সূরা ফালাক সূরা নাস, ও ইয়াম সহ বেহেমা আলা ওয়াজহিহি ও রাসেহি, তারপরে পড়া শেষ হলে মাথা এবং মুখমণ্ডল মাসা করতেন, ওয়া আকবালা মিন জাসাদিহি মাস্তাতা, আর সম্ভবপর শরীরের সম্মুখ ভাগ মাসা করতেন। তাহলে বোঝা যাচ্ছে যে তখন চিত হয়ে শুয়ে আছে, নলে শরীরের সম্মুখ ভাগ হয় কি করে, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, যখনই তিনি বিছানে আশ্রয় নিতেন, শুইতে যেতেন, তখনই হাত দুটি জমা করে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। তাহলে প্রতিবারই, প্রতি তিনবার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ার পরে তিনবার হালকা ফোঁক থুথু দেওয়ার পরে মুখমণ্ডল, মাথা ও মুখের সম্মুখ ভাগ মুছে নিতেন, একথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা কাহাফ, সূরা মুলক, সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা নাস সম্পর্কে অনেক কিছু বলেছেন। তিনি এইভাবে সাহাবীগণকে বলেন, কোরআন মাজিদের ব্যাপারে বলেন,
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েক দুআহাদুকুম এলা বুথানা বিলাকিকে, আচ্ছা তোমাদের কেউ যেতে চায় কি, যেতে ভালোবাসে বাথা নামক স্থানে অথবা আকিক নামক স্থানে, যাবে গুলিস্তানে অথবা গুলশানে, যাবে সকালে, ফায়েতি বে না কাতাইনে কাউম আইনে, আর খুব মোটা তাজা দামি দুটি উট নিয়ে আসবে। এটি কি তোমাদের কেউ চায়? কুলনা কুলনা নহব্যত, আমরা জি হ্যাঁ এটা তো খুব চাই, দুইটা উট মানে কি কয়েক লক্ষ টাকা দাম, এটা তো চাই হ্যাঁ। তখন আল্লাহ রাসূল বলছেন, আয়াতু আহাদুকুম আয়াতু আল মসজিদ, তোমাদের কোনো ব্যক্তি কি মসজিদে যেতে পারবে, ফাইয়াল্লামু আয়াকরা সূরাতাইনি আয়াতাইনি, ও মসজিদে গিয়ে দুইটি সূরা দুটি আয়াত শিখিয়ে দিবে অথবা দুটি আয়াত পড়বে, হয় শিখিয়ে দিবে না হলে দুটি আয়াত পড়বে, খাইরুন লাহুম মিন নাকাতাইনি ও সালাসুন খাইরুন মিন সালাসিন ও আরবাউন খাইরুন মিন আরবাতিন, দুটি আয়াত পড়লে তা হবে উত্তম দুটি উটের চেয়ে, তিনটি আয়াত পড়লে তা হবে উত্তম তিনটি উটের চেয়ে, চারটি আয়াত পড়লে তা হবে উত্তম চারটি উটের চেয়ে, যত আয়াত পড়বে তত উটের চেয়ে বেশি হবে। বুখারি মুসলিম। একটি উটের দাম সাধারণত এক লক্ষ টাকা ধরি, তাহলে সকালে মসজিদে এসে দুটি আয়াত পড়লে দুইটা উঁটের মনে 2 লক্ষ টাকা দান করার নাকি হল, আপনি কি স্বাভাবিক মনে করেন? আপনি কি কোরআন মাজিদ মনে করছেন কাপড় দিয়ে ঢেকে রাখা জিনিস? বলেন স্যার জি না, কোরআন মাজিদ কাপড় দিয়ে ঢেকে রাখা জিনিস নয়। আমি আর আপনি বুঝতে পারিনি যার জন্য গোটা কোরআন মাজিদ কাল্লা ভরে বলেছেন, একটু পড়ো না কেন, একটু বুঝো না কেন, কোরআন যে তোমার জন্য হেদায়েতের বাণী, কোরআন যে তোমার জন্য রহমতের বাণী, কোরআন যে তোমার জন্য দয়ার বাণী, কোরআন যে তোমার জন্য বিবেচনা করার জিনিস, কোরআন যে তোমার জন্য একেবারে সঠিক পথের জিনিস, তুমি একটু পড়ো না কেন, তুমি একটু বিবেক চর্চা করো না কেন, তুমি একটু চিন্তা ভাবনা করো না কেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, এজা রাজা আহাদুকুম ইলা বাইতিহি, যখন তোমাদের কোনো ব্যক্তি বাড়িতে ফিরে যাবে, আই এজেদা সালাসা খালেফাতিন এজামিন সেমানিন, বাড়িতে ফিরে গেলে তিনটি বড় বড় উঁচু পুঁচ বিশিষ্ট দামি লাল বর্ণের উট পেয়ে নিবে। এটা কি তোমাদের কেউ ভালোবাসে? কল্যাণ হইব, সবাই ভালোবাসি, বাড়ি ফিরে গেলে তিনটা উট পাবো, আবার খুব বড়, আবার বড় কুঁচ বিশিষ্ট দামি, কেটা কেটা চায় না। তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, সালাস আয়াতিন খায়রুন মিন সালাসে খালিফাতিন এজামিন সেমানিন, কোরআন মাজিদের তিনটি আয়াত তিনটি বড় লাল বর্ণের উঁচু কুঁচ বিশিষ্ট উটের চেয়ে দামি। পড়ো তিনটি আয়াত, পড়ো তিনটি আয়াতের একটি সূরা আছে, সূরা কাউসার, যদিও ইখলাস তার চেয়ে অনেক দামি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহিরু বিল কোরআনে, যে ব্যক্তি বুঝে কোরআন মাজিদ পড়তে পারে, যে কোরআনে দক্ষ, মা সাফারাতিল কিরামিল বারারাতে, তারা বিচার মাঠে সম্মানিত লেখক ফেরেশতাদের সাথে থাকবেন, যারা আল্লাহর কাছে খুব সম্মানী, যারা খুব দামি, যারা লেখক। এই পর্যন্ত বলার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাজি তাকরাহু ওয়া তাতাও বিহি, যে ব্যক্তি কোরআন মাজিদ পড়ে, খুব কষ্ট করে পড়ে, অহশাক্কুন আলাইহি, পড়তে পারে না তবু কোনো রকম করে পড়ে, লাহু আজরানে, তার ডবল নেকি। বুখারি মুসলিম। হুজুর বলেছেন যে কোরআন বুঝে না পড়লে পড়তে হবে না, বুঝে না পড়লে গুনাহ হবে, ওর বাপও বুঝে না, ও তো বুঝে না, ভুল কথা, ওর হুজুরও বুঝে না, পৃথিবীর যারা বড় বড় মুফাসসির তারা নিজেই হিসাব আনতে পারেনি যে আমি বুঝেছি কি না, আর এ কোন সাহসে কথা বলে। আবার হুজুর বলে, ভালো করে উচ্চারণ করতে পারেনি তো ওর গুনাহ হবে,
ও কোনোদিন দেখেছে কোরআন মাজিদ পড়লে গুনাহ হয়, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস বুখারী মুসলিম, যে কোনো মূল্যে ছেঁচড়া ছেঁচড়ি করে পড়লে ডবল নাকি হবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। হ্যাঁ, ভালো করে পড়ুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিচার মাঠে ইউকালু লি সাহিবিল কোরআন, যারা কোরআন মাজিদ পড়ে তাকে বলবেন ইকরা, অর্থাৎকে এই পড়ো আর জান্নাতের উপরের দিকে উঠতে থাকো, পড়ো আর উপরের দিকে উঠতে থাকো, ওরাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফি দুনিয়া, আর সুন্দর করে স্পষ্ট করে পড়ো যেভাবে দুনিয়াতে সুন্দর করে স্পষ্ট করে পড়ছিলে। ফাইনা আখিরা আয়াতিন তাকরাহা মানজিলাকা, ফাইনা মানজিলাকা আখিরা আয়াতিন ইনদাল্লাহি তাআলা তাকরাহা, পড়তে 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 যেটা তোমার শেষ আয়াত হবে সেটাই হবে তোমার জান্নাতে থাকার স্থান। পড়ার উপরে উঠে যাও, পড়ার উপরে উঠে যাও, পড়তে 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 যেটা তোমার শেষ আয়াত হবে সেটাই হলো তোমার জান্নাতে থাকার স্থান, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। সম্মানিত মসজিদের মুসল্লি, কোরআন পড়ার জন্য যে কোনো মূল্যে যে কোনোভাবে পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি, ভালো করে পড়ার চেষ্টা করুন। কোরআন একটি ব্যতিক্রম গ্রন্থ, মানুষের জন্য হেদায়তের বাণী, কোরআন একটি মানুষের জন্য দয়া ও রহমতের মাধ্যম, কোরআন মানুষের জন্য কল্যাণের মাধ্যম, কোরআন মানুষের জন্য জান্নাত পাওয়ার মাধ্যম, কোরআন মানুষের জন্য যে কোনো সুবিধার মাধ্যম, কোরআন মানুষের জন্য যে কোনো সমস্যা বিপদ থেকে বাঁচার জন্য। তাই আপনাকে আমি বলে থাকি, সম্ভব হলে আপনি বৈধ রুজি খান, কোরআন মাজিদ পড়েন আর পাঁচ ওয়াক্ত সালাত আদায় করুন যে কোনো মূল্যে। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো।